হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সামিনেশান, যেটা 3rd এবং 4th মার্চ হয়েছে, সেই এক্সামিনেশানের একটা এক্সপেক্টেড কাট অফ আপনাদের কাছে নিয়ে আসছি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষাটিতে জিকে পার্ট একটু মডারেট টাইপের এসেছিলো, জিকে পার্টটা একটু হার্ড বলবো না, একটু মডারেট টাইপের এসেছিলো, ম্যাথও মডারেট টাইপেরই এসেছিলো। তো ওভারঅল কোয়েশ্চেনটা ইজি টু মডারেট টাইপের ছিল, তো এটা এক্সপেক্টেড কাট অফ করেছি, সেই কাট অফটা দেখুন আপনারা। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এক্সপেক্টেড কাট অফ 110 ±5। ওকে, তো এখানে আমরা দেখি জেনারেল কাট অফ, জেনারেলদের জন্য কাট অফ, এক্সপেক্টেড কাট অফ যেটা 110 ±5, মানে 115 হতে পারে আর 105 হতে পারে, মানে 115 থেকে 105-এর মধ্যে জেনারেলের কাট অফটা থাকছে, 115 থেকে 105-এর মধ্যে জেনারেলের কাট অফ থাকবে। 115-র উপর হবে না, 105-এর নিচে যাবে না। এবং যাদের মার্কস 105 থেকে 115-র মধ্যে আছে, তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন চালু করে দিন। ওকে, ওবিসির কাট অফ 105 থেকে 105 ±5-এ, তো 100 থেকে 110-এর মধ্যে থাকছে ওবিসিদের কাট অফ, 100 থেকে 110-এর মধ্যে থাকছে ওবিসিদের কাট অফ। ওকে, তো যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন, তারা যদি 100 থেকে 110-এর মধ্যে স্কোর আপনাদের আসে, আপনারা আশা করছি অ্যান্সার কি মিলিয়ে নিয়েছেন, নানারকম সাইটে পাওয়া যাচ্ছে বা আপনি ইউটিউবে দেখতে পারবেন অ্যান্সার কি বের করে দিয়েছে অনেক চ্যানেলের পক্ষ থেকে, তো অ্যান্সার কি মিলিয়ে নিন, অ্যান্সার কি দেখে আপনারা মার্কস হিসাব করে নিন। যদি মার্কস 100 থেকে 110-এর মধ্যে আসে ওবিসি ক্যান্ডিডেটদের, তাহলে অবশ্যই তারা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিন। জেনারেল ক্যান্ডিডেট তো কাট অফ 110 ±5, মানে 105 থেকে 115-এর মধ্যে যদি যাদের আসে জেনারেলদের কাট অফ, তাহলে অবশ্যই স্টার্ট করে দিন মেন্সের জন্য। এসসিদের 95 ±5 বলবো না, 95 ±5ই ধরে রাখতে পারেন, 95 থেকে 100 এরকম কাট অফ পেতে পারে এসসিদের। অ্যান্ড এসটিরও 80 থেকে 95 কাট অফ যাবে। ওকে, তো এটাই ছিল আমাদের একটি জবলেস সোসাইটির তরফ থেকে একটি কাট অফ প্রেডিকশান, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে এক্সামিনেশানটা হয়েছে। তো যারা যারা ভালো করেছো পরীক্ষাটি, তাদের জন্য অল দ্য বেস্ট। নেক্সট স্টেপের জন্য প্রস্তুতি নিয়ে নাও, চালু করে দাও মেন্সের জন্য। ওকে, আর কোনো এনি যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।